আসসালামু আলাইকুম গাইস, বরাবর মতো আমি সোহাগ আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকের ভিডিওটা বুঝতেই পারছেন, আজকের ভিডিওটা মূলত একটি সহজ একটি বিষয় নিয়ে, সহজ একটা টপিক নিয়ে ভিডিওটা করা। তো তারপরে ভিডিওটা করলাম আর কি, যারা এখন পর্যন্ত ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো খুবই সহজ এবং খুবই দ্রুত কীভাবে আপনি একটি প্রফেশনাল মানের ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, তো সেই তো এই ভিডিওটি আজকে তৈরি করলাম এই জন্য যে খুবই ভালো এবং প্রফেশনাল মানের একটি ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে সহজে তৈরি করতে পারবেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে না টেনে দেখতে থাকুন। আর ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট এই পরিবারের সদস্য হয়ে যান। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য, ছোট এই পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অভিনন্দন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এজন্য গাইস আপনারা প্রথমে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হলে আপনাদের প্রথমে চলে যেতে হবে ফেসবুক অ্যাপসে। ফেসবুক অ্যাপসে এভাবে ওপেন করবেন। তো ওপেন করার পরে দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরকম ইন্টারফেস চলে আসার পরে নিচে দেখতে পাবেন ক্রিয়েট নিউ ফেসবুক অ্যাকাউন্ট লেখা একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এরপর আপনি দেখতে পাচ্ছেন জয়েন ফেসবুক লেখা একটা অপশন আছে, এই জয়েন ফেসবুক অপশনে ক্লিক, এখানে নিচে নেক্সট বাটন লেখা আছে, এই নেক্সটের উপরে ক্লিক করবেন। তো এখানে নেক্সটের উপর ক্লিক করার পর আপনার ফার্স্ট নেম দিতে হবে, তো আপনার নামটি এখানে আপনি বসিয়ে দিবেন। আমি যে নাম দিয়ে অ্যাকাউন্টটা খুলবো তো সেই নামটি আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দেওয়ার পর এরপরে নেক্সট বাটনে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখ দিতে হবে, তো সেজন্য আপনার প্রথমে এখানে জন্ম তারিখটা দিয়ে দিলাম। তো আপনার এখানে জন্ম তারিখটা দিয়ে দেবেন, আমি এখানে জন্ম তারিখটা দিয়ে দিলাম। জন্ম তারিখ দেওয়ার পরে এখানে নেক্সট লেখার বাটন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার জেন্ডার সিলেক্ট করবেন। তো আপনি যদি পুরুষ হন অবশ্যই মেল সিলেক্ট করবেন, আর মেয়ে হলে অবশ্যই ফিমেল সিলেক্ট করবেন। তো আমি মেল সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরপরে আপনি একটি রিকভারি মোবাইল নম্বর দিতে হবে, যে মোবাইল নম্বরটা পরবর্তীতে আপনার প্রয়োজন হবে। আপনার অ্যাকাউন্টটা যদি রিকভারি করতে চান তাহলে প্রয়োজন হবে, তো এখন একটি মোবাইল নম্বর দিয়ে দেবেন। তো এখানে আমি একটি মোবাইল নম্বর দেওয়ার পর, তো এখানে মোবাইল নম্বর দেওয়ার পর নেক্সট লেখা আছে নিচে, নেক্সটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার ফেসবুকের একটা পাসওয়ার্ড ব্যবহার করবেন, অবশ্যই পাসওয়ার্ডটা খুবই স্ট্রং একটি পাসওয়ার্ড ব্যবহার করবেন, যাতে কেউ অ্যাক্সেস না করতে পারে। তো সিকিউরিটি বিষয়টা আর সম্পূর্ণ আপনার মধ্যে। তো পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে এরপর নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে এরপরে আপনি চাইলে এখানে একটা জিমেইল অ্যাড করতে পারেন। তো আমার একটি জিমেইল আমি এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর নেক্সটের উপরে ক্লিক করলাম। এরপরে সাইন আপ লেখা একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, এই সাইন আপ লেখা অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন লোড নিচ্ছে ক্রিয়েটিং ইউর অ্যাকাউন্ট, তো আমাদের অ্যাকাউন্টটা এখন তৈরি হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে যে দেখতে পাচ্ছেন নেক্সট টাইম লগ ইন উইথ ওয়ান ট্যাপ, তো এই লেখাটার উপরে এখানে আপনি সেভ পাসওয়ার্ডের উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার পরবর্তীতে এই ডিভাইসের মাধ্যমে, যে ডিভাইসে আপনি ফেসবুক অ্যাকাউন্টটা খুলতেছেন, তো এই ডিভাইসে আর পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। তো আমি সেভ পাসওয়ার্ড ব্যবহার করতে চাইলে সেভ পাসওয়ার্ডে দিতে পারি, অথবা না চাইলে নোট নাও দিতে পারি। তো সেভ পাসওয়ার্ডে দিয়ে দিলাম, এবারে দেওয়ার পরে ওকেতে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আপনার জিমেলটা আপনি
সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি চাইলে একটা ছবি দিতে পারেন, তো নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। তো এখানে স্কিপ করতে পারেন আপনি চাইলে, তো আমি এখন স্কিপ করে দিচ্ছি। স্কিপ করার পরে যে দেখতে পাচ্ছেন অ্যাড টপিক, তো এখানে আপনি চাইলে এই টপিকগুলো সম্পূর্ণ সাজাইতে পারেন। তো আমি যেহেতু এখন সাজাবো না, পরবর্তীতে আমার পারফরমেন্স অনুযায়ী আমি সাজিয়ে নেব, তো সেজন্য স্কিপ করে দিলাম। স্কিপ করার পরে যে দেখতে পাচ্ছেন গাইস, আমাদের একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। তো আপনি চাইলে এভাবে খুবই সহজে এবং খুবই ইজি কিছু পদ্ধতির মাধ্যমে আপনি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো যারা আজকের ভিডিওটা মূলত সেরকম কোনো বিষয় না, তো আজকের ভিডিওটা একটি বিষয় যে যারা ফেসবুক অ্যাকাউন্ট না খুলতে পারে বা এখন পর্যন্ত পারে না, তাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। তো আমি জানি যে অনেক শতকরা 90% মানুষ এই ফেসবুক অ্যাকাউন্ট এখন খুলতে পারে, তো যারা খুলতে পারে না তাদের জন্য আজকের ভিডিওটা মেক করা। তো এরকম আরও ইন্টারেস্টিং এবং মজার সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট এই পরিবারের সদস্য হয়ে যান। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে শেয়ার করে ফেসবুকে টাইমলাইনে রেখে দিন, তো যাতে অন্যরা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তো দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।